ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, লেজার স্পেশালিস্ট অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন, চিফ কনসালটেন্ট লেজার ট্রিটমেন্ট ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট। লেজার সম্পর্কে অনেকের অনেক কৌতূহল, অনেক প্রশ্ন। আমি চেষ্টা করবো আপনাকে আজকে লেজার সম্পর্কে আপনাদের ধারণাগুলোকে একটু ক্লিয়ার করার জন্য। লেজার কী? লেজার হচ্ছে একটা আলোর খেলা। লেজারকে যদি আমি ভাঙি, সেটা লাইট অ্যাম্পলিফিকেশন অফ স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। তার মানে হচ্ছে লেজারটা লাইটটাকে আস্তে করে স্টিমুলেট করে বড় করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। লেজারের পরিধি বিশাল। এটা আমরা লোহা কাটা থেকে শুরু করে বিল্ডিং ধ্বংস করা থেকে শুরু করে চোখের চিকিৎসাতেও ব্যবহার করি আমরা। তার মানে হচ্ছে এটা জানতে হবে এটার ব্যাপকতা সম্পর্কে। ব্যাপকতাটা এরকম যে এটা আপনার বিভিন্ন ওয়েভলেন্থে বিভিন্নভাবে কাজ করে। বিভিন্ন ধরনের লেজার আছে। লেজার দু ধরনের লেজার আমরা গ্রসভাবে ভাগ করতে পারি। সেটা হচ্ছে ইনভেসিভ লেজার আর নন ইনভেসিভ লেজার। ইনভেসিভ লেজার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেজার, আরবিয়ামিয়াক লেজার। নন ইনভেসিভ লেজার অনেকগুলো আছে, সচরাচর যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো বলছি। লং পালস ইন্ডিয়াক লেজার, কিউ সুইচ ইন্ডিয়াক লেজার, পালস ডাই লেজার, IPL। এখন লেজার দিয়ে অনেক ধরনের কাজ আমরা করতে পারি। ইন্ডিকেশনসগুলো কী 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 কাজে ব্যবহার করতে পারি? আমরা যদি মোটা দাগে বলি, তিন ধরনের লেজার মোটা দাগে আছে। একটা হচ্ছে পিগমেন্টারি লেজার, আরেকটা হচ্ছে হেয়ার রিমুভাল লেজার, আরেকটা হচ্ছে ভাস্কুলার লেজার। এখন পিগমেন্টারি লেজার মানে হচ্ছে যে লেজারগুলো দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি, যেমন ছোটো ছোটো তিল, ফ্রিকলস, DPN, মোল, বড় বড় কালো দাগ যেমন আপনার নিভাস অফ ওটা, তারপর আপনার মেলানোডার্মা, মেলাসমা, এইগুলো জিনিসগুলো ট্রিটমেন্ট করা হয় পিগমেন্টারি লেজার দিয়ে। আরও অনেক ধরনের পিগমেন্টারি ডিজঅর্ডার আছে। ভাস্কুলার লেজার, ভাস্কুলার লেজার দিয়ে অনেক ধরনের করা যায়, যেমন আমরা পোর্ট ওয়াইন স্টেইন বলি, আমরা হিমানজিওমা বলি, রক্তনালীর বিভিন্ন ধরনের টিউমার বলি, সেগুলো আমরা সারাতে পারি। আমরা সারাতে পারি সবচেয়ে বেশি প্রচলিত যে লেজারটা, সেটা হচ্ছে আপনার লং পালস ইন্ডিয়াক লেজার, যেখানে যেটা দিয়ে আমরা বেসিক্যালি হেয়ার রিডাকশন করি বা হেয়ার রিমুভাল করি। এটা আমাদের যে কোনো অ্যাস্থেটিক ডার্মাটোলজি বা লেজার সেন্টারের ব্রেড অ্যান্ড বাটার। সবচেয়ে বেশি প্রসিডিউর হয় হেয়ার রিডাকশন লেজার দিয়ে। আমাদের এখানের মধ্যে যেটা আছে, আমরা যেটা করি সেটা হচ্ছে ক্যান্ডেলা, আমেরিকান একটা মেশিন। এটা নিয়ে আমরা আলোচনা করবো আরেকদিন আরেকটা ভিডিওতে। তো আমি একটা অ্যাজ এ হোল বলে নিচ্ছিলাম। আর কিউ সুইচ লেজার, এটা আমাদের জন্য একটা ম্যান্ডেটরি লেজার, যে লেজারটা দিয়ে আমরা বিভিন্ন কালো দাগ তুলি। আরও লেজার আছে, লেজার অনেক ধরনের ব্যবহার আছে। লেজার দিয়ে আমরা লাইপোলাইসিস করি, মানে বডি শেপিংও করি, সেই ধরনের লেজারও আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানুষের লেজার সম্পর্কে ধারণা, আমরা যে অ্যাস্থেটিক ডার্মাটোলজি বলি আর লেজারের মধ্যে অনেকটা তফাৎ আছে, এই জিনিসটা ধারণাটা আমাদেরকে ভাঙানো দরকার। কারণ অ্যাস্থেটিক ডার্মাটোলজি একটা বিশাল জিনিস, যে ডার্মাটোলজিতে আমরা নান্দনিকতা নিয়ে কাজ করি, বয়স কমাই এবং শরীরের স্কিন পিলিং থেকে শুরু করে ডার্মাটোলজিতে যত ধরনের ব্যাপার আছে সবগুলো আমরা অ্যাস্থেটিক ডার্মাটোলজি দিয়ে করি। তাছাড়া আরও কিছু ইলেকট্রনিক বেসড ডিভাইস আছে বলি, EVD, সেগুলোর মধ্যে যেমন রেডিও ফ্রিকোয়েন্সি আছে, আল্ট্রাসাউন্ড আছে, মাইক্রো নিডলিং আছে, ইলেকট্রোকটারি মেশিন আছে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আছে। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক লেজার ট্রিট বাই ডক্টর শামীম, অ্যান্ড ফলো মি ইন ইনস্টাগ্রাম, টুইটার অ্যান্ড ফেসবুক। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি, প্লিজ ভিজিট www.lasertreat.com.bd।